বর্ষা এস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই এই ভিডিওতে আপনারা পাবেন অষ্টম শ্রেণী বিষয় গ্যারস্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এক এখন আমি শিরোনাম দিয়ে দিয়েছি গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার গৃহ পরিবেশের নিরাপত্তা গৃহে রোগীর সাশ্রয় এবং সন্ধিকাল। এক নম্বর প্রশ্ন তোমার পরিবার আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো উত্তর জন্মদিনের বাজেট অর্থ পরিবারের একটি অন্যতম ও প্রধান বস্তুগত সম্পদ প্রতিটি পরিবারেই কম বেশি অর্থ বা টাকা পয়সা উপার্জন করে অন্যান্য সম্পদের মতো অর্থ সম্পদ ও অত্যন্ত সীমিত এই সীমিত অর্থ দ্বারাই পরিবারের সব ব্যয়ভার মেটানো হয় পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে এই অর্থ উপার্জন করে থাকে আমাদের চাহিদা অনেক কিন্তু সেই তুলনায় অর্থ খুবই সীমিত সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থ ব্যয় করতে পারলে আমাদের চাহিদাগুলো পূরণ হওয়া সম্ভব এবং অর্থের অপচয় হয় না পরিবারের লক্ষ্যসমূহের প্রতিটি দৃষ্টি রেখে এমনভাবে অর্থ ব্যয় করতে হবে যাতে তুলনামূলকভাবে অধিক প্রয়োজনগুলো আগে পূরণ করা যায় অর্থ পরিকল্পনা প্রধান কৌশল হলো বাজেট পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত অর্থের ভবিষ্যৎ খরচের পরিকল্পনায় হলো বাজেট নিম্নে আমার ছোটো বোনের জন্মদিনের অনুষ্ঠানে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হল খাদগুলোর নাম খরচ এক কেক এক পাউন্ড সাড়ে সাতশো টাকা বিরিয়ানি তিন হাজার টাকা কোল্ড ড্রিঙ্ক পাঁচশো টাকা মোট চার টাকা এই বাজেটটা আপনারা আপনাদের মতন করে নেবেন দুই নম্বর প্রশ্ন তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এইড বক্স তৈরি করা এখানে আপনারা ফার্স্ট এইড বক্স দেখতে পাচ্ছেন কি কি থাকে ফার্স্ট এইড বক্সে আর এখানে বিবরণটা দেখেন ঘরে ছোট ছোটো দুর্ঘটনা হয়ে থাকে আর এই দুর্ঘটনাকে মোকাবেলা অথবা অসুস্থ রোগীর সেবা প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জামাদি রাখা খুবই জরুরি সরঞ্জামাদির তালিকা নিম্নরূপ গজ, তুলা ব্র্যান্ডেজ সরু ধারালো ছুরি কাছি ডেটল সেভলন পটাশিয়াম প্যারাম্যাগনেট কার্বলিক অ্যাসিড স্প্রিট ব্যথানাশক ঔষধ ইত্যাদি প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি একটি বক্সের সুন্দরভাবে সাজিয়ে নিরাপদ জায়গায় রাখতে হবে প্রয়োজনের সময় যাতে সহজে হাতের কাছে পাওয়া যায় প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি যে বাক্সে রাখা হয় তাকে ফার্স্ট এইড বক্স বলে তাই আমরা দ্বিতীয় প্রশ্নও দেখলাম ফার্স্ট এইট সম্পর্কে তিন নম্বর প্রশ্ন রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা উত্তর রোগীর কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা এতে রোগীর কক্ষের ব্যবস্থাপনার মধ্য প্রথমে কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টিকে গুরুত্ব দিতে হবে কক্ষের আসবাবপত্র রোগীর পোশাক পরিচ্ছন্ন বিছানা বালিশ চাদর সব কিছু পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকলে সহজে রোগ নিরাময় হয় অন্যদিকে অপরিষ্কার পরিবেশে রোগীর জন্য মোটেও নিরাপদ নয় রোগীর ঘর প্রতিদিন ফেনাল বা ডেটল পানি দিয়ে ভালো করে মুছতে হবে রোগীর ব্যবহৃত পোশাক পরিচ্ছন্নগুলো প্রতিদিন সাবান ও গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে এছাড়া বিছানার চাদর বালিশের কভার মশারি তোয়ালে বা গামছা রুমাল প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হবে দরজা জ্বালানায় গ্রিল ডেটল পানি দিয়ে মুছতে হবে রোগীর ব্যবহারের ল্যাব তোষক কম্বল কাঁথা ইত্যাদি জীবাণুমুক্ত করার জন্য মাঝে মাঝে কড়া রোদে দিতে হবে রোগীর মল যথা সম্ভব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলা উচিত তো আমরা তিন নম্বর প্রশ্ন দেখলাম এখন আমরা চার নম্বর প্রশ্ন দেখব চার নম্বর প্রশ্ন বয়সন্ধিকালে পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন এর সময় স্কুলের সাথে খাপ খাওয়ানোর তুমি কি কি করতে পারো উত্তর বয়সন্ধিকালে পরিবর্তন সম্পর্কে আমাদের জানা কেন প্রয়োজন এ বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে জানলে আমাদের পূর্ব প্রস্তুতি থাকবে সহজভাবে পরিবর্তনকে মেনে নিতে পারবো এবং পরিবর্তন সম্পর্কে কোনো দুশ্চিন্তা থাকবে না পরিবারের ছোটো ভাই বা বোনকে পূর্ব প্রস্তুতি দিতে পারবো কিশোরের যে কোনো ছেলে মেয়েকে পরিবর্তন বিষয়ে পরামর্শ দিতে পারবো পরিবারের বড়দের সাথে খোলামেলা আলোচনা করতে পারবো সহজে পরিবার ও সমাজের সাথে খাপ খাওয়াতে পারব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারবো স্কুলের সাথে খাপ খাওয়ানো তোমরা কি কখনো এভাবে ভেবে দেখেছ যে স্কুলে তোমরা কতটা সময় ব্যয় করো জেনে রাখা দরকার একটি শ্রেণীতে বছরে এক হাজারেরও বেশি ঘন্টা। তোমরা স্কুলে কাটাও স্কুলের পরিবেশে যদি ভালোভাবে খাপ খাওয়ানো যায় তবে পরবর্তী জীবনে ভালোভাবে খাপ খাওয়ানো সহজ হয় আবার স্কুল জীবনের সফলতার উপর পরবর্তী জীবনের সফলতা অনেকখানি নির্ভর করে বারো বছর বয়সে মাহিয়াত বাবা বদলির কারণে আজ প্রথম দিন নতুন স্কুলে যাচ্ছে যাওয়ার পথে সে ভাবতে থাকে ক্লাসের বন্ধুরা কেমন হবে সকলে কি আমাকে পছন্দ করবে আমি কি স্কুলের শিক্ষকের সব প্রশ্নের উত্তর দিতে পারব মাহিয়েতের ভাবনা থেকে নিশ্চয় উপলব্ধি করা যায় যে স্কুলে আমাদের অনেক কিছুর সাথে খাপ খাওয়াতে হয় যেমন প্রত্যেক বিষয়ের পড়া শিক্ষক সহপাঠী আচরণ ক্লাস রুটিন ইত্যাদি তোমরা একটু পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবে যে শিক্ষকরা সব ছাত্রছাত্রীদের সঙ্গে এই রকম আচরণ করেন যারা ভদ্র বিনয় ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনে সেসব ছাত্রছাত্রীদের শিক্ষকরা বেশি প্রশংসা ও উৎসাহ প্রদান করেন আর যারা স্কুলে নিয়ম ভঙ্গ করে পড়াশোনা অমনোযোগী তাদেরকে শিক্ষকরা পছন্দ করেন না শিক্ষকের প্রশংসা ও উৎসাহ স্কুলের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ায় লেখাপড়ায় সফলতা দেয় এ লক্ষ্যে তোমাদের যা যা করণীয় ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের পাঠদান শোনা যে কোনো ধরনের অসন্তুষ্টতা থাকলে শিক্ষকের কাছে বোঝে নেওয়া শিক্ষকের প্রশ্নের স্বতঃস্পষ্ট উত্তর দেওয়া যথাসময়ে শ্রেণীর কাজ বাড়ির কাজ সম্পন্ন করা দলীয় কাজের নিজের দায়িত্ব বুঝে নেওয়া শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এই ভিডিও এই পর্যন্ত যদি কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমাচকে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি